আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। চলুন আজকে নতুন একটি আয়াত নিয়ে আমি আপনাদেরকে বলবো, সেটি হলো আল হারামাইনের দাহাব পিওর পারফিউম। বক্সটি অনেকটা সিগারেটের প্যাকেটের মতো, দেখেন এই সুন্দর একটি বক্স। আর এটি একটি পারফিউম পিওর পারফিউম, যেহেতু এটি আতর যেহেতু এটাতে অ্যালকোহল নাই, অ্যালকোহল ফ্রি। তো চলুন আজকে আমরা এটার সম্পর্কে আলোচনা করব, এটি কেমন আর কতটুকু গন্ধ থাকে, কেমন সব কিছু নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন ছোট একটি পারফিউমের বোতল, আতরের বোতল, দেখেন এইটা হলো দাহাব। যেহেতু আলোচনা করবো, ভালো করে দেখে রাখেন যাতে চিনতে অসুবিধা না হয়। তো চলুন আলোচনায় যাই। এটি দাহাব আল হারামাইন দা পিওর পারফিউম। এটি হলো 15 ml একটি আতর। যেহেতু এটার দাম কম, তাই এটাতে তেমন বেশি কিছু ব্যবহার করে নাই, কিছু কিছু কয়েকটি জিনিস ব্যবহার করছে। তো এগুলো সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে চলুন প্রথমে আলোচনা করি এটার মধ্যে কী কী দিয়ে তৈরি করা হয়েছে, আর তারপর আমরা আলোচনায় যাব এটার গন্ধ বা কেমন থাকবে এইটার উপর। তো শীর্ষ নোট, টপ নোট, যেটা টপ নোট আপনাদেরকে প্রথমে বলবো, টপ নোটে আপনাদের দেওয়া হয়েছে অরেঞ্জ, আর তারপর অরেঞ্জ তো বোঝেনি, কমলা লেবু বা কমলা, তারপর হলো বার্গামট, তারপর মিড নোট, মধ্য নোট, মিডিল নোটে দেওয়া হয়েছে সিডার কাঠ, ক্যারামেল। ও ভাই, আপনারা তো বুঝতেই পারছেন যে দুইটার সাইডটার কথা বলছি, অনেক মিষ্টি। তারপর বেস নোটে যেটি ব্যবহার করেছে সেটি হলো ভ্যানিলা কাস্তুরি মাস্ক। তো ভাই, সব কিছুর সংমিশ্রণে এটি একটি অসাধারণ, কি বলবো, অসাধারণ একটি গন্ধের আতর। এটি পুরুষের জন্য, এটি পুরুষের জন্য, দেখতেই পাচ্ছেন এই যে দেখেন এত সুন্দর মাছগুলো আমার হাতে চলে আসছে, দেখেন বুঝতে পারলাম না। তো এগুলার গন্ধ, এইটার গন্ধ কিন্তু অনেক সুন্দর, আপনারা নির্দ্বিধায় চোখ বন্ধ করে এটা কিনতে পারেন। আর এটার দাম দেখেন না মাছগুলো কেমন করে আসছে, এটা একটু হাতে দিয়েছিলাম, দেওয়ার পরে দেখা যায় কি এই দে অবস্থা দেখেন। তো চলেন আলোচনা চলছে। তো এটি 15 ml একটি আতর, আতর হওয়া তাই এটি ব্যবহার করলে আপনি যদি ডেলি ইউজ করেন তাহলেও প্রায় মাস, এক মাসের উপরে যাবে ব্যবহার করতে, এক মাস দেড় মাস তারপরেও ব্যবহার করতে পারবেন। আর তো আপনার এগুলি বলার ছিল, আর তারপর বলি যদি নিতেই চান তাহলে এটা চোখ মুজে নিতে পারেন। অসাধারণ একটি পারফিউম, অসাধারণ একটি আতর, অনেক সুন্দর গন্ধ থাকে। যেহেতু এটি আতর, আপনার একদিন দুই দিন গন্ধ অনায়াসে থাকবে, আর একদিন কিন্তু গন্ধটা অস্থির, অসাধারণ গন্ধ একটি থাকবে অনেক। এটা কিন্তু অনেকের দেখা যায় কি আতরের কারণে মাথা বেদনা করে বা কারো মাথা ঘোরায়, কিন্তু এটার ক্ষেত্রে এটা হবে না। এটি সবার জন্য প্রয়োজন, প্রত্যেক পুরুষ এটা নিতে পারবেন, যারা তাদের মাথা ঘোরায় তাদের কিন্তু এটা মাথা ঘোরাবে না, কারণ হলে এটা একটি মিষ্টি জাতীয় আতর বলতে পারেন। যেগুলো জিনিস দেওয়া আছে এটি মিষ্টি আতরই বলা যায়, তো এটা মাথা ঘোরানোর বা মাথা বেদনার কোনো কারণ হবে না, আশা করি সবাই বুঝতেই পারছেন। তো আর যা জানার আছে, যা কিছু জানতে চান, এই যে দেখেন যা কিছু জানতে চান আপনারা অবশ্যই SMS করবেন আমাকে, আর SMS থেকে আমি বলবো এই যে আরও বিভিন্ন আতর পারফিউম সেন্টের ভিডিও আমি দেব। তো সবাই যদি আমার সাথে থাকেন আর লাইক দেন, শেয়ার করেন, ইনশাল্লাহ আমি আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু এটা নতুন চ্যানেল, তো আমার ভুল ত্রুটি হতে পারে, কথায় বা বিভিন্ন ক্ষেত্রে ভুল ত্রুটি হতে পারে, তো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আচ্ছা দেখেন এই অবস্থা, দেখেন দেখছেন এটা একটু আগে দিয়েছিলাম, দেখেন অবস্থা, অনেকগুলো মাছি,
অনেকগুলা, এগুলা কি বলবো, দেখেন তো ভাই একটা কথা বলেন, বলেনি, এগুলো ব্যবহার করলে, এটা ব্যবহার করলে দেখা যাবে কি আপনার শরীরে সব মাছি আসতে পারে, তো আপনি বিরক্ত বোধ করবেন না, দেখেন না। তো চলুন না আলোচনা শেষ করি, আর যা জানার তো বললামই আপনারা জানবেন। তো আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ।